নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা আমরা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে। আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরা শিয়ারদালি, গরমে কুলু মানালি, শীতে কোয়ালাম ব্রিজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ওপারার ওরা। আমার ছেলে, আমার ছেলে ঘাড় গুঁজে কেরিয়ার বানাবে, অঙ্ক শিখবে, বিজ্ঞান শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলবে ওপারার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো, দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দু সে তা হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। ধন্যবাদ।